নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি কলকাতার পাইস হোটেলের একটি লোভনীয় রেসিপি নিয়ে। আজকের রেসিপি পাইস হোটেলের সাথে আলু বরবটি বা বরবটি আলুর সবজি। তো চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই বরবটি আলুর সবজি বানানোর জন্য আমি এখানে বরবটি নিয়ে নিয়েছি, কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলু নিয়েছি, তার পাশাপাশি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, নিয়েছি টমেটো গ্রেট করে, আর নিয়ে নিয়েছি বড়ি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর তার পাশাপাশি নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো প্রথমেই প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি একেবারে বেশি করে দিয়েছি, তেলটা এবার ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এবার বড়িগুলো আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো আমি তুলে নিচ্ছি। আমি বেশ লাল করে কিন্তু বড়িগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। তো এবার আলুটাকে আমি লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে আমি তুলে নেব। আলুটাকে আমি তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা বরবটিগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম বরবটি লম্বা লম্বা করে 1 আঙুল সাইজে কেটে নিয়েছি। এবার বরবটিটাকে একটুখানি জাস্ট মোটামুটি ফ্রাই করে নেব। এই পাইস হোটেলের বরবটি আলুর সবজি কিন্তু জাস্ট অসাধারণ লাগে ভাত রুটি পরোটার সঙ্গে। একটু সময় নিয়ে আমি মোটামুটি জাস্ট একটুখানি বরবটিটাকে ভেজে নিয়েছি। এবার বরবটিটাকে আমি তুলে নেব। বরবটিটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন 5 ফোড়ন। এই রান্নায় 5 ফোড়ন দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসে। আর তার পাশাপাশি দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। ফোড়নটাকে আমি 1-2 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার গ্রেট করে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছি। টমেটোটাকে বেশ কিছুক্ষণ নেড়ে আমি কাঁচা ভাবটা কাটিয়ে নিয়েছি। এইবার পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পেস্টটা আমি দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, 1/2 ইঞ্চি আদা, আর 7-8 কোয়া রসুন, আর 4টে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। তো দেখুন ভালো করে আমি নেড়ে নিয়েছি। এইবার 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব। তেল ছাড়া না পর্যন্ত কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে আমি কষিয়ে নেব। আর সামান্য একটু জল আমি অ্যাড করে দিলাম, তাতে করে কী হবে মশলাটা পুড়ে যাবে না। দেখুন আমি মশলাটাকে ভালোভাবে এবার কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ভিজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু জাস্ট নেড়ে নিলাম। এবার আমি ভিজে রাখা বরবটিটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আলু বরবটি মশলার সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এইরকম পাইস হোটেলের তরকারি কিন্তু গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে জাস্ট অসাধারণ লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি আলু বরবটি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার 1 কাপ মতন গরম জল আমি দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে 950-এরও বেশি রেসিপি রয়েছে। আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো দেখুন সবজিটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে। এইবার আমি জাস্ট একটুখানি হালকা করে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে বড়িগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা বড়িগুলো দিয়ে আরও একবার একটু মিশিয়ে দিয়ে আমি 5-10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 5-10 মিনিট হয়ে গেছে, এবার ফাইনালি আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন কলকাতার পাইস হোটেলের স্বাদে
বরবটি আলু সবজি কিন্তু আমার রেডি, সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো। তো বন্ধুরা, রেসিপি আমার ডান। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব। তো এবার আমি এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি কলকাতার পাইস হোটেলের স্বাদে বরবটি আলুর তরকারি আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।